আমার বাজরিগার পাখি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। একজোড়া বাজরিগার পাখির খাঁচা সেট আপ থেকে পাখিকে ডিম পাড়ানো এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত পুরো 6 মাসের একটা প্রসেস দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এই 6 মাসে আমি কিভাবে পাখির যত্ন নিয়েছি, কি কি খাবার দাবার খাইয়েছি, পাখির খাঁচার সেট আপ কীভাবে করেছি এবং কি কি খাওয়ানোর পর পাখিগুলো ডিম ও বাচ্চা দিল, তার সব কিছুই এখানে প্র্যাকটিক্যালি দেখবেন। এই পাখিগুলো আজকে সবেমাত্র তাদের প্রথম বাচ্চাটা ফুটিয়েছে। আমি আপনাদের ওদের খাঁচার সেট আপ করার সময় থেকে শুরু করে এই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত সব কিছু এখানে এক এক করে ধাপে ধাপে দেখাচ্ছি। তাই আশা করব পুরো ভিডিওটিতে আপনি আমার সাথে থাকবেন, কারণ এই কয়েক মিনিটের একটি ভিডিওতে আপনি বাজরিগার পাখি পালন বিষয়ক সমস্ত তথ্য একেবারে প্র্যাকটিক্যালি পেয়ে যাবেন। এবারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজ থেকে পুরো 6 মাস পেছনে, মানে 180 দিন পেছনে, যেখানে আমি ওদের খাঁচাটা প্রস্তুত করে দিয়েছিলাম। দেখুন, এখানে আমি ওদের খাঁচাটা প্রস্তুত করছিলাম এবং পাখিগুলোকে নতুন এনে আমি সেট আপ করেছিলাম। তো প্রথম অবস্থায় পাখিগুলোর বয়স ছিল 3 মাস করে। আমি মূলত বাচ্চা পাখি এনে প্রথমে জোড়া দিয়েছিলাম এবং 3 মাস অবস্থায় পাখিগুলোকে এনে খাঁচায় দেওয়ার পর পরবর্তী প্রায় 7 মাস পালার পর আমার পাখিগুলো ডিম দিয়েছে। সো প্রথমে কীভাবে খাঁচাটা সেট আপ করতে হয় এবং খাঁচার মাপ কী, এটা সম্পর্কে আসুন জানি। আপনি বাজরিগারের জন্য সর্বনিম্ন 18x12 সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন। এর থেকে ছোট খাঁচায় আপনি বাজরিগার পাখি পালতে পারবেন না, বা এর থেকে ছোট খাঁচায় আপনি পালতে পারলেও সেখানে পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানোটা কঠিন হয়ে যাবে। সো আপনাকে প্রথমেই একটা 18x12 সাইজের খাঁচা ম্যানেজ করতে হবে। দ্বিতীয় যে কাজটা আসে সেটা হলো খাবারের পাত্র এবং পানির পাত্র ম্যানেজ করা। খাবারের পাত্র হিসেবে বাজরিগার মূলত ঠুকরে ঠুকরে খাবারগুলোকে বেশ এলোমেলো করে নষ্ট করে, তাই আপনাকে খেয়াল করতে হবে যেন এরকম খাবারের পাত্র, মানে যেগুলোতে ভেতরের খাবারগুলো বাইরে পড়ার সম্ভাবনা কম থাকে, এরকম পাত্রগুলো ব্যবহার করার। সো আমি প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি, আপনি চাইলে স্টিল অথবা মাটির পাত্রও ব্যবহার করতে পারেন। এরপর আসে পানির পাত্র। পানির পাত্র হিসাবে আপনাকে এমন কোনো একটা পাত্র ইউজ করতে হবে যেটা সহজে খোলা যায়, কারণ এটা প্রতিদিন পরিষ্কার করে দিতে হয় এবং পাখি পালনের একটা সহজ নিয়ম হলো আপনাকে দিনে একবার করে হলেও পানিটা পরিবর্তন করে দিতে হবে। খাবার আপনি 2 দিন পরপর দেন, সমস্যা নেই, এবং খাঁচা আপনি সপ্তাহে 1 বা 2 বার পরিষ্কার করেন তবুও চলবে, কিন্তু পানিটা প্রতিদিন দিতে হবে। এবারে খাঁচা সেট আপ করা হয়ে গেছে, আমি এবার আপনাদের নিয়ে যাব পুরো 3 মাস পর, মানে যখন আমি পাখিকে হাঁড়ি দিয়েছিলাম। এবারে দেখতে পাচ্ছেন পাখিটার জন্য হাঁড়ি সেট আপ করা হচ্ছে। হাঁড়ি হিসাবে আপনাকে এমন একটা সাইজের হাঁড়ি দিতে হবে যেটার মধ্যে পাখিটা আরামে বসতে পারে এবং তার সে যে ডিমগুলো দিবে এবং 2টা পাখি আটার মতো জায়গা সেখানে থাকতে হবে। সো এক্ষেত্রে আপনাকে মাঝারি সাইজের একটা হাঁড়ি ব্যবহার করতে হবে। আপনি যদি হিসাবের কথা বলেন তবে মোটামুটি 7 থেকে 8 ইঞ্চির মতো ব্যাস রয়েছে, মানে হাঁড়ির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দূরত্ব 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, এর মধ্যে হলে আপনার পাখির জন্য এটা সবচেয়ে, এর থেকে বড় হাঁড়ি হলে কিছু কিছু প্রবলেম দেখা দেয়। ডিম গড়াগড়ি করার সম্ভাবনা থাকে, বাচ্চাগুলো এদিক ওদিক সরে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিমে কিছু কিছু সময় যদি হাঁড়ি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে ঠিক মতো তা পড়ে না। তাই আপনি এরকম মাঝারি সাইজের হাঁড়ি ব্যবহার করবেন, এটাকে খাঁচার একটা কর্নারে ঝুলিয়ে দেবেন এবং হাঁড়ির উপর দিয়ে পাখিকে যাতায়াতের ব্যবস্থা করতে দিবেন না। আমি ব্যক্তিগতভাবে, এর আগেও আমার প্রায় 15 জোড়া পাখির সেট আপ ছিল, তখনও আমি এভাবেই পেলেছি। তো সেক্ষেত্রেও কিন্তু আমি উপর সাইডটা আটকে দিয়েছি খাঁচার সাথে এবং শুধুমাত্র হাঁড়ি থেকে বের হওয়ার রাস্তাটা ছিল ওই ছোটো গর্তটা হাঁড়িতে যেটা থাকে। সো এভাবে হাঁড়িটা সেট আপ করে দিলে পরবর্তী কয়েক মাসের মধ্যে আপনার পাখিগুলো ব্রিড করা শুরু করবে এবং ডিম বাচ্চা করবে। এবার আসুন আমরা চলে যাই পুরো ডিম পাড়ার লক্ষণ যখন প্রকাশ পেয়েছিল ওই সময়টাতে, মানে আমার পাখিগুলো যখন ডিম পাড়ার জন্য তাদের হাঁড়িটাড়ি পরিষ্কার করে রেডি হচ্ছিল ওই সময়ে। প্রথমবার ডিম পাড়তে আমার পাখিগুলোর প্রায় 10 মাসের মতো বয়স হয়ে গিয়েছিল। যদিও বাজরিগারের ক্ষেত্রে ডিম পাড়ার বয়স হলো 6 মাস, কিন্তু আমার এই পাখিগুলোর ক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগেছে। আমি 3 মাস থেকে পালছিলাম এবং পরবর্তী 7 মাস পরে গিয়ে ওরা প্রথমবার ডিম দেয়, কিন্তু প্রথমবারের ডিমগুলো ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। ওই সময় হঠাৎ করে একদিন ঝড়ের কারণে আপনার বৃষ্টির পানি পাখির হাঁড়িতে চলে যায়, যার ফলে ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং পরবর্তী সেকেন্ড টাইম যে ডিম দেয় সেটা থেকে মূলত বাচ্চাটা ফুটেছে।
তবে এই ডিমটা দেওয়ার আগে ওদের মধ্যে কিছু ডিম পাড়ার লক্ষণ প্রকাশ পেয়েছিল। এই লক্ষণগুলো আপনি একটু খেয়াল করে দেখুন। পাখিগুলো ডিম পাড়ার আগ দিয়ে হাড়ির মুখটা কেটে কেটে বেশ বড় করে ফেলেছিল। তাছাড়া মেয়ে পাখিটা হাড়ির মধ্যে বারবার গিয়ে বসে থাকতো। আরও মজার ব্যাপার হলো, ডিম পাড়ার মাত্র এক সপ্তাহ আগে আমি মেয়ে পাখিটাকে দেখলাম পুরো হাড়িটাকে চকচকে করে পরিষ্কার করে ফেলেছে। মানে ওর ভেতরে যত রকমের ময়লা আবর্জনা ছিল বা যত রকমের বিষ্ঠা ছিল, ওদের পায়খানাটা এখানে ছিল, এগুলো সব ক্লিন করে ফেলেছে। সো এটা দেখে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে পাখিটা কিন্তু ডিম দেওয়া শুরু করবে। আর এই জন্যই আমি পাখির ডিম পাড়ার লক্ষণ নিয়ে ওই সময়ই একটা ভিডিও দিয়েছিলাম। 3 মাস আগে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম, আপনি ওই ভিডিওটা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সেখানে পাখির ডিম পাড়ার লক্ষণগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলা হয়েছে। সো এভাবে মূলত ওর হাড়িটা পরিষ্কার করে সে ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়েছিল। এর পরবর্তীতে পাখিটা ডিম পেড়ে দেয়, এবং এইবারে গত 1 মাস আগে সে টোটাল 3টা ডিম পেড়েছিল, কিন্তু 3টা ডিমের মধ্য থেকে 1টা ডিম সে আগেই ফেলে দিয়েছে, কারণ ওইটা হয়তো বা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল এবং 2টা ডিমে তা দিয়েছিল। এবং লাস্ট আমি গতকালকে দেখলাম 1টা বাচ্চা ফুটেছে, আর 1টা ফুটবে কি না এখনও অনিশ্চিত, যদিও আমি ডিমগুলো চেক করিনি। সো এবারে আপনি দেখতে পাচ্ছেন পাখিটা যখন ডিম দিয়েছে ওই সময়কার ফুটেজ, 2টা ডিম যখন রয়েছে ওই সময়কার ভিডিও, এটা পাখিটা বসে বসে তা দিচ্ছে। সো এবারে আমি আপনাদের ফাইনাল ফুটেজটা নিয়ে যাচ্ছি, এবং যখন পাখির ডিম থেকে বাচ্চাটা ফুটে গেছে সেটা দেখাচ্ছি, আর আমি এই সময়গুলোতে পাখিকে কী কী খাবার খাইয়েছি এবারে এটা নিয়ে কথা বলছি। সো এবার আসুন প্রেজেন্ট টাইমে চলে আসি। প্রেজেন্ট টাইমে দেখুন, এখন কিন্তু পাখির 1টা বাচ্চা ফুটেছে এবং আর 1টা ডিম ফোটার অপেক্ষায় রয়েছে, নাকি এটা নষ্ট হয়েছে এখন আমরা চেক করিনি, আরও 4-5 দিন দেখব তারপর চেক করব। অনেকেই প্রশ্ন করেন বাজদিগারের ডিম ফুটতে কতদিন সময় লাগে। আসলে সময় লাগে প্রায় 18 থেকে 25 দিন, কারণ যতগুলো ডিম দিয়েছে এদের মধ্যে একদিন করে গ্যাপ থাকে। সো সেক্ষেত্রে যদি 3টা ডিম আমার পাখি দিয়ে থাকে, তবে 3টা ডিমের ক্ষেত্রে দেখা গেছে একদিন করে গ্যাপ দিলেও 6 দিন লেগেছে। সো এই হিসাবে 18 আর 6 আমি 24 দিন পর্যন্ত দেখব এই ডিমটাকে, এটা ফুটে কি না। আর একটা ব্যাপার হলো, পাখিটা যেহেতু নতুন তো প্রথমবার 1টা বাচ্চা অলরেডি ফুটিয়েছে, এতেই আমি খুশি। পরবর্তী সময়ে হয়তো আমরা আরও বেশি বাচ্চা দেখতে পাব, ও আরও বেশি এক্সপার্ট হয়ে যাবে এবং তখন বাচ্চার পরিমাণ আরও ধীরে ধীরে বাড়বে। সো যাই হোক, যে কথাটায় ছিলাম, আমি পাখিগুলোর যত্ন কীভাবে নিয়েছি, ওদের কী কী খাবার খাইয়েছি, কী ধরনের যত্ন পরিচর্যা করেছি, এবার এটা নিয়ে কথা বলি। আসলে আমি কিন্তু বাজদিগার পাখিগুলোকে এখনও পর্যন্ত কোনো রকমের মেডিসিন বা কোনো ওষুধ, কোনো ক্যালসিয়ামের প্রিমিক্স কোনো কিছুই খাওয়াইনি, সত্যি কথা যেটা, কারণ আমি জানি এই সমস্ত ওষুধগুলো পাখিকে খাওয়ালে পাখিগুলো ইমিডিয়েটলি ডিম টিম দিতে পারে বা ইমিডিয়েটলি তাদের একটু ফিটনেস ভালো হতে পারে, কিন্তু আলটিমেটলি পাখির ক্ষতিই হয়। ইভেন আমি মাল্টিভিটামিনও খাওয়াইনি, আমি সব কিছু ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আমি আমার এই পাখিগুলোকে খাবার হিসাবে প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন করে বিভিন্ন রকমের শাকসবজি, তুলসী পাতা, পুদিনা পাতা, সজনে পাতা, এই সমস্ত ন্যাচারাল খাবারগুলো দিয়েছি। এগুলো খেয়ে আমার পাখিগুলো এমনিতেই সুস্থ সবল ছিল এবং তাদের ইমিউন সিস্টেমটা ভালো ছিল। তাছাড়া আমি সপ্তাহে 2 দিন করে ওদেরকে ডিম দিয়েছি, এই যে ফার্মের মুরগির ডিম, যেটা আমরা নর্মালি লাল ডিম যেটা আমরা খাই। সো এই ফার্মের মুরগির ডিমগুলো আমরা এই সিদ্ধ করে সামান্য একটি ডিমের অংশ এটা পাখিকে দিয়েছি, এবং এটা আমি যদি অ্যাভারেজ আপনাদের বলি প্রতি সপ্তাহে 2 দিন করে, যেমন শীতের সময় 3 দিন দেওয়া যায়, আবার গরমের সময় 1 দিন বা 2 দিন দিলে চলে। সো এই ডিমটা দিয়েছি, আর হচ্ছে গিয়ে ওই যে শাকগুলোর কথা বললাম, শাক এবং বিভিন্ন ভেষজ পাতা, এগুলো আমি রেগুলার দিই, বলা যায় সপ্তাহে 5 থেকে 6 দিনও দেই। সো কী কী দেই সেটা নিয়ে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করব। সো এখন বাকি বিষয়গুলো সম্পর্কে বলার চেষ্টা করি। আর কী কী খাইয়েছি আমি খাবারের মধ্যে ওদেরকে, অন্য যে জিনিসটা খাইয়েছি সেটা হলো ওই যে সিড মিক্স, যেটা এটা তো খাওয়াতেই হবে, এটা ম্যান্ডেটরি। তাছাড়া ওদেরকে আমি মিনারেল ব্লক দিয়ে রেখেছিলাম, এটা সবসময়ই আমি প্রায় দিয়ে রাখি মিনারেল ব্লকটা। সো আপনাকে এই 3টা জিনিস মেনটেন করতে হবে। নাম্বার 1 হচ্ছে সিড মিক্স। সো সিড মিক্স হিসাবে আমি মূলত রেডিমিক্স সিডটা কিনে আনি, এটা যদি আপনি খুচরা কিনতে যান সেক্ষেত্রে দেখা যাবে 80 থেকে 100 টাকার মধ্যে দাম নেবে, আর যদি আপনি প্যাকেটজাতগুলো কিনেন তবে প্রায় 150 টাকার মতো দাম নেবে। আমি বেশি সম্ভব প্যাকেটজাতগুলোই খাওয়ানোর চেষ্টা করেছি, তবে কিছু কিছু সময় খোলাটাও খাইয়েছি, একটু ঝেড়ে টেড়ে তারপর খাইয়েছি। তাছাড়া আপনি যদি নিজে থেকে সিড মিক্সটা তৈরি করতে চান, তবে মোটামুটি 50% পরিমাণ চিনা, মানে 50% চিনা এবং
40% পরিমাণ কাউন মিক্স করতে হবে, মানে 90% এই দুইটা খাবার মিক্স করে, আর বাকি যে খাবারটুকু থাকবে এটুকু সূর্যমুখীর বীজ, তারপর লাল চিনা যেটা, তারপর পোলাও ধানের বীজ, এরপর কুসুম ফুলের বীজ, এই সমস্ত 4-5 রকমের সিড মিক্স করে আপনাকে মূলত খাবারটা প্রোভাইড করতে হবে। সো আমি রেকমেন্ড করবো আপনার যদি 1-2 জোড়া পাখি থাকে, মানে আপনি শখ করে পালছেন, সেক্ষেত্রে আপনি দামি সিডটাই খাওয়াবেন, 150 টাকা সিডটাই খাওয়াবেন, কারণ 1 জোড়া পাখি কিন্তু 1 মাসে 500 গ্রামের বেশি খাবার খায় না। আমি এবারে যেটা দেখেছি 500 থেকে 600 ম্যাক্সিমাম যায়, এর বেশি খায় না। তো আপনি যদি ঝেড়ে ঝেড়ে প্রতিদিন খাবারটাকে ঝেড়ে যে খাবারটুকু বেঁচে আছে সেটুকু যদি পাখিকে দিয়ে নতুন করে একটু একটু করে খাবার রেগুলার অ্যাড করে দেন তবেই চলবে, তবে খাবারটা অনেক কম লাগবে। আর যদি একবার দিলেন পাখি যেটুকু প্রয়োজন খেলো আপনি ফেলে দিয়ে আবার নতুন খাবার দিলেন, এক্ষেত্রে খাবারের অপচয়টা একটু বেশি হয়। এই জন্য আমি বলবো আপনি একটু ঝেড়ে দিবেন খাবারটা একদিন পর পর। সো এই হলো খাবার দাবারের মেনুগুলো মেনটেন করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদের বললাম যে আমি কোনো রকমের ভিটামিন প্রিমিক্স খাওয়াইনি বা আমি কোনো রকমের ওষুধপত্র আমার পাখিগুলোকে কখনোই খাওয়াইনি। আমি এই যে শুরু থেকে আমার পাখিগুলো আপনাদের দেখাচ্ছি, আজকে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এই বাজরিগার পাখিগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি, ওদের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও আপলোড করছি। সো আমি কিন্তু এখনও পর্যন্ত আপনাদের দেখাইনি যে আমি ওদের কোনো ওষুধ খাওয়াচ্ছি। আর বাস্তব কথা হলো আমি তাদের এখনও পর্যন্ত কোনো ওষুধ খাওয়াইনি। আমি ওদের ভিটামিনের অভাবটা পূরণের জন্য আমার বাসায় সজনে পাতা গাছ আছে, আমি সেই গাছটা থেকে প্রতিদিন কিছু কিছু করে পাতা ওদেরকে এনে দেই। এটার মধ্যে এটা মানে এটা সজনে পাতা এতটা শক্তিশালী একটা খাবার যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এর মধ্যে যে পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা দুধের থেকে 8 গুণ বেশি ক্যালসিয়াম এটা বহন করে। এটা হিউজ মাত্রায় ভিটামিন সি থাকে, কমলার মধ্যে আমরা জানি অনেক ভিটামিন সি থাকে, কিন্তু এই সজনে পাতাটার মধ্যে কমলার থেকে 4 গুণ বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তাছাড়া অন্যান্য যত রকমের ভিটামিনের প্রয়োজন আছে একটা পাখির, সো এইরকম প্রত্যেকটা ভিটামিন, প্রায় ভিটামিন এ থেকে শুরু করে সবগুলো ভিটামিন এটার মধ্যে বিদ্যমান থাকে, তাছাড়া অনেকগুলো খনিজ উপকরণও থাকে। তাই আমি আপনাদের বলবো আপনি যদি কোনোভাবে সম্ভব হয় সজনে পাতাটা পাখিকে অবশ্যই খাওয়াবেন। এটা খাওয়ালে আপনার পাখির ভিটামিনের জন্য যে আলাদা ওষুধ খাওয়ানোর প্রয়োজন সেটার প্রয়োজন থাকবে না, আপনি এই একটা জিনিস মেনটেন করলেই হবে। তাছাড়া আমি আমার পাখিগুলোকে নর্মালি, এদের এখনও পর্যন্ত কোনো অসুখ হয়নি, তবে ঠান্ডা ঠান্ডার সমস্যা যদি আমি দেখি হওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত সময়ে আমি ওদের একটু একটু করে তুলসী পাতা দিই, এবং নর্মালিও আমি প্রতি সপ্তাহে 1-2 দিন করে ওদেরকে তুলসী পাতা দিয়ে থাকি। সো এই ধরনের খাবারগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তবে আপনি আশা করতে পারেন আপনার পাখিগুলোও দ্রুত ডিম বাচ্চা করবে। এবং আমি বলবো যে কোনো ওষুধের দিকে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এই সমস্ত ন্যাচারাল জিনিসগুলো দিয়েই পাখি পালার চেষ্টা করুন এবং রেজাল্ট কিন্তু আপনাদের সামনে, পাখিটা কিন্তু অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এই ধরনের বাজরিগার পাখি এবং অন্যান্য পোষা প্রাণী পালন নিয়ে দরকারি ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করি।